Hey guys, কেমন আছেন সবাই? আমি সোহাগ, ফটোশপের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইমেজটা বানাতে হয়। এটা হচ্ছে একটা ফায়ার ইফেক্ট, টেক্সটের মধ্যে কিভাবে একটা ফায়ার ইফেক্ট দিতে হয় সেটা শিখাবো আপনাদেরকে। তো প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ইমেজ আছে ফায়ারের ইমেজ, এই ইমেজটা ডাউনলোড করতে হবে। এখন ইমেজটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে চেক করুন, এখানে আছে। এখানে ক্লিক করে আপনি এই ইমেজটা ডাউনলোড করে নেবেন। ইমেজটা ডাউনলোড করার পরে ফটোশপ ওপেন করুন। আগে ফটোশপ ওপেন করে আপনি ফাইল থেকে নিউ এ ক্লিক করবেন। তারপর এখানে হোয়াইট দেবেন 800 আর হাইট 532 দিয়ে ওকে চাপবেন। আর অন্য সব সেটিংগুলো আমার এখানে যেভাবে ছিল সেভাবেই দেবেন। দেওয়ার পর কন্ট্রোল আই চেপে এটা ইনভার্ট করবেন। কন্ট্রোল আই, এখানে কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা আছে দেখুন। তারপর কন্ট্রোল আই চাপলে এটা ব্ল্যাক হবে। এবার টেক্সটে ক্লিক করুন। টেক্সটে ক্লিক করে এখানে আমি স্যাম্পল দিচ্ছি টেক্সট। ওকে, তো কালারটা হোয়াইট করে নেবেন। কালারটা হোয়াইট করার পর সাইজটা আমি 400 দিয়েছি, আপনারা 400 দিতে পারেন। আর এই ফন্ট যেটা আমি ইউজ করেছি বেবাস নিউ, এটা ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন, এটা ডাউনলোড করতে পারেন। আপনি যদি অন্য ফন্ট ইউজ করতে পারেন, যদি এটা দিয়ে করতে চান আমি যেটা ইউজ করছি, তাহলে ভিডিও ডিসক্রিপশনে চেক করুন, একটা লিঙ্ক আছে, এখানে সব কিছু পাবেন। তো প্রথমে এই টেক্সটটা লেখার পরে এখানে লেয়ার ওয়ান যেটা ক্রিয়েট হবে এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে ফার্স্টে আউটার গ্লো, আউটার গ্লোতে ক্লিক করবেন। আউটার গ্লোতে ক্লিক করার পরে এখানে কালার, কালার কোডটা আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে লিখুন। F70300 ওকে, এবার প্রেস ওকে। তারপর অপাসিটিটা 25% 75% সরি 75%ই থাকবে। আর সাইজ হবে 12। শেষ আউটার গ্লো। তারপরে আপনার কালার ওভারলে, কালার ওভারলেতে এখানে কালারে ক্লিক করে কালার কোডটা হবে CD7E2E, এটা হচ্ছে কালার কোড। তারপরে ওকে। তারপর সেটিং, এখানে কালারটা হবে 872D0F ওকে। অপাসিটি হবে 100%, এবার ডিস্টেন্সটা হবে 10, সাইজটা হবে 15। তারপরে ইনার গ্লো, ইনার গ্লোতে এখানে ব্লেন্ডিং মোডটা কালার ডাশ করে নেবেন। আর অপাসিটিটা হবে 100%, এখানে সাইজটা একটু বেশি হবে, এটা হবে 10 ওকে। এই কাজ শেষ, এবার ওকে প্রেস করুন। এবার এই টেক্সট লেয়ারে রাইট বাটনে ক্লিক করে এটা ক্লিক করুন, রেস্টারাইজ টাইপ ওকে। এই কাজটা করার পরে প্রথমে আপনি কিবোর্ডের ইতে প্রেস করবেন, অথবা এখানে ইরেজার টুল একটা অপশান আছে, ইরেজার, ইরেজার টুলটা সিলেক্ট করে ব্রাশটাকে একটু বড় করে নিই। আপনি ইচ্ছা মতো দেখবেন কতটুকু হয় আগে কাজটা, দেখে আপনাদের বড় করে জাস্ট এটা একটু একটু ফেড করে দেবেন আর কি, করে অংশটুকু। তো এই ব্রাশটা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিয়ে এটা একটু ফেড করে দেবেন। তারপর যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে এটা ডিস্টর্ট, ডিস্টর্টে যাওয়ার পরে লাস্ট অপশনটা জিগজ্যাগ, এখানে ক্লিক করে এইটা দেবেন 4, উপরে অ্যামাউন্টটা দেবেন 4 আর রিচেসে 4 আর স্টাইলটা এটাই থাকবে। ওকেতে চাপুন, দেখুন একটু আঁকা বাঁকা হবে লেখাটা। তারপর আপনাকে করতে হবে যেটা, যে আগুনের যে ছবিটা ডাউনলোড করেছিলেন ফায়ার, তো এটা ড্র্যাগ করে ফটোশপ ছাড়ুন এখানে। এই ফায়ার ইমেজটা সিলেক্ট করে রেখে আপনি এখানে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে গ্রিনে প্রেস করবেন। তারপর দেখবেন হাইলাইট যেই আগুনগুলো আছে যেখানে হাইলাইট আছে ওইটা মার্ক হবে। এবার আবার লেয়ারে ফেরত আসুন। এবার কন্ট্রোল চেপে জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে চাপলে এই হাইলাইটটা ডুপ্লিকেট হবে। এখন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, এটাতে আপনি নাম দিতে পারেন ফায়ার ওকে। আর এই যে আগে যে ইমেজটা এনেছিলাম এটা ডিসেবল করে দিন এখান থেকে ওকে। তো এখন দেখুন ফায়ারগুলো এখানে আছে। তো প্রথমে এই ফায়ারের ব্ল্যান্ডিং মোডটা করে নেবেন স্ক্রিন ওকে। স্ক্রিন করার পরে এখন কাজ হচ্ছে জাস্ট আপনি এটাকে রিসাইজ করবেন আপনার ইচ্ছা মতো। কন্ট্রোল টি চেপে এটা মার্ক করবেন, মার্ক করে ইচ্ছা মতো রিসাইজ করে নেবেন। ওকে, মেসটা ঠিক মতো রিসাইজ করে রাখার পর আবার এই স্টোলটা সিলেক্ট করে একটু যেদিক থেকে একটু বেশি হয়ে গেছে মনে হয় ওই দিক থেকে একটু করে হালকা করে
মুছে দেবেন। স্পেশালি এই সাইডগুলো, এগুলো আসলে মানে একটু দেখা যায় যে বোঝা যায় যে এটি ইমেজ লাগানো, তো রিয়েলিস্টিক করার জন্য এইগুলো একটু একটু মুছে নেবেন। ওকে, মোছার পরে যে কাজটা করবেন, এই ফায়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে চেপে এটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর নতুন একটা আসবে, নতুন লেয়ার, এটাকে নিয়ে বসাবেন, কন্ট্রোল টি চেপে। ওকে, আবার এটাকে ইরেজ করুন। তো আমি এই কাজটা এখন আপনারা তো বুঝতে পারছেন কী করবেন, এটা বারবার ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে করে লাগাবেন। আমি ভিডিওটা ফরওয়ার্ড করে নিচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য। তো এই হচ্ছে বেসিক্যালি ইমেজটা। তো আপনার ইচ্ছা করলে এটাকে আরও এডিট করতে পারেন। আমি আসলে আরেকটু সময় দিলে আরেকটু সুন্দর হতো, আপনারা একটু সময় নিয়ে আগুনগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে এইভাবে মুছে মুছে যেভাবে আপনাদের ভালো লাগে ওইভাবে করবেন। করার পরে সেভ করি, ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ। এই হচ্ছে ইমেজটা। তো এটার পিএইচডি ফাইলটা যদি লাগে আপনাদের, এবং ফটোশপের প্রজেক্ট ফাইলটা যদি লাগে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে যান। লিঙ্কে যাওয়ার পরে এই ফাইলটা পাবেন, আমি কীভাবে কী করেছি সবটুকু এখানে থাকবে। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর জানাবেন কেমন হলো, আমার সাইটটা ভিজিট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।